মামলা শিকার হতে পারে এমন তো অবস্থা যে গত 7/2/2005 অপরাধীটি জলাবদ্ধতায় পথে নষ্ট হয়ে যায়। তার লিখিত বক্তব্য পেশ করার পাঠ করার জন্য এই সালামের কাছে বইনের ধরে দিয়া আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি ছাত্রলীগের সভাপতি ওই থেকেই আমার থেকে রাজনৈতিকভাবে তার থেকে একটা দুইটা গ্রুপ আমরা রাজনীতি করি, দুই পার্টি রাজনীতি করি, ওই থেকেই আমাকে প্রতিপক্ষ পাবে এবং উনি ওনরা করছে সবাই ইগল নৌকার বিবেককার, আমরা করছি নৌকার পক্ষে, ওই থেকে আমাকে ধরে শত্রুতা আমি এই জন্যে আমাকে আমাদেরকে ফাঁসানোর জন্য আমাকে হ্যাপূর্ণ করার জন্য আমি সহ আমার নৌকার আওয়ামী লীগের নেতাকর্মীদের হ্যাপূর্ণ করার জন্য মিথ্যে মামলা দিয়ে আমাকে হ্যাপূর্ণ করার জন্য এই পায়তারা চালাচ্ছে।